সিনসিকার মানে যে জায়গাতে পেশেন্ট আছে ওই জায়গাটা আমি ঠিকভাবে দেখে নেবো, সেখানে কোনো হ্যাজার্ড ম্যাটেরিয়াল কিছু আছে কি না সেগুলো আমি সার্চ করে দেবো, আর পসিবল হলে জায়গাটাকে দিয়ে দেবো যাতে কোনো ভিড় এসে না থাকে ওনাকে। বর্ধমান ইউনিভার্সিটির লেকচার হল থেকে বলছি, এখানে একজন বেহুশ হয়ে পড়ে গেছে, আমি এনার হেল্প করছি, আপনি তাড়াতাড়ি পৌঁছান। এবার উনি কি করলেন, এটা 1001 1002 কেন বললেন? ধরুন এরকম উপর দিয়ে গিয়ে একদম জয়পুর পথে লাস্ট আছে, তারপরে দুটো আঙুল রাখুন, একদম হার্টের লোকেট হয়ে গেল। এখানে একটা জিনিস, ওটার বডিতে পাটা কিন্তু ওর বডির সাথে টাচ হয়ে থাকবে, আপনার কাছে দেখেন এইভাবে টাচ হয়ে থাকবে, বিলকুল শোল্ডার মাউন্টেড হবে এবং প্রেশারটাই হাত থেকে একদম সরাসরি ওর বুকের রিব বা স্টারনামের উপরে হবে। এই যে হাত এখানে থাম হবে না, এখানে বিলকুল একদম টাইট হবে, এখানে থাম হবে না, শোল্ডার চাপটাই দুটো শোল্ডার থেকে একদম সরাসরি হবে। কতটা কম্প্রেশন দেবে? 30 বার কম্প্রেশন দেবেন, 30 বার একটু দুবার ভেন্টিলেশন, কিন্তু ডেপ্থ কতটা দেবেন? এটা করুন 1 and 1 1 and 1 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
দেখিয়েছেন দুটো জিনিস, এখানে এয়ারওয়ে ওপেন করার জন্য কি করতে হবে।